আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আপনাদের স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে আবার আপনাদের সামনে আসা বাচ্চাদেরকে নিয়ে অনেক অনেক প্রশ্ন থাকে বাচ্চাদের মায়েরা যেহেতু তাদের কেয়ারফুল সব বিষয় আছেন সেক্ষেত্রে অনেকে দেখলাম যে বিভিন্ন ভিটামিন মিনারেলস নিয়ে অনেকে কেয়ারফুল থাকেন সো বাচ্চাদের মায়েদের কমন একটা জিনিস আছে বাচ্চাকে জিম সিরাপটা খাওয়ান অনেকে হলো কনসালটেশন নিয়ে খাওয়াচ্ছেন অনেকে হলো আরেকজন থেকে শুনে খাওয়াচ্ছেন দুটো ডিফারেন্ট জিনিস বেসিক্যালি যে বাচ্চার রুচি ভালো আছে ডাইজেশন নাই তাকে আসলে জিঙ্ক সিরাপটা না দিলেও চলবে আর অনেক সময় আছে আমরা বাচ্চারা ঘন ঘন ডায়রিয়া আমাশয় ভুগে থাকে ইনডাইজেশন হয় আর রুচি কমে যায় তখন আসলে জিঙ্ক সিরাপটা দেওয়া হয় বাচ্চাদের একটু রুচিটা বাড়ানোর জন্য তার অ্যাকচুয়ালি স্টমাক যেন ইরিটেট না করে সেই জন্য জিঙ্ক সিরাপটা দেওয়া হয় এটা স্টমাকের জন্য খুব ভালো বাট এটাকে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না অবভিয়াসলি জিঙ্ক সিরাপ দিলেও আপনি আপনার ডায়েটিশিয়ান অথবা ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করার পরে আপনার বাচ্চাকে দেবেন আসলে সে প্রাপ্য কিনা ক্লিনিক্যাল সিমটম না থাকলে বেসিক্যালি না দেওয়াটাই ভালো যতটুকু ন্যাচারাল খাবার থেকে কিন্তু নিতে পারে যেমন জিঙ্কটা চাইলে একটা বাচ্চা বাদাম থেকে নিতে পারে কলিজা থেকে নিতে পারে সো জিঙ্ক সিরাপ সবসময়ের জন্য আমি বলবো না কন্ডিশন অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন কিন্তু কখনোই একজন আরেকজনের বাচ্চারটা দেখে কিন্তু আপনারা এটা করবেন না এটা হলো আমার রিকোয়েস্ট এবং বাচ্চাদের মাদেরকে বলবো বাচ্চাদের যে কোনো ছোটখাটো কমপ্লিকেশনই হোক না কেন সেটাকে একটু গুরুত্ব দেওয়ার জন্য অবশ্যই তার ফিজিশিয়ান বা ডায়টিশিয়ানের সাথে কথা বলে তার ফুড হ্যাবিট তার খাবার দাবার এই জিনিসগুলোকে একটু পারফেক্টলি করে নেওয়া আমার মনে হয় যেন ভালো মনে রাখতে হবে প্রতিটি বাচ্চাই কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা একটা ব্যক্তি সত্তা থাকে তার পাকস্থলীর ধারণ ক্ষমতা আরেকটা বাচ্চা থেকে ডিফারেন্ট হবে কাজেই যখন আপনি পুষ্টিবিদের কাছে যাবেন আপনার আপনার বাচ্চাকে সে ফ্যামিলি প্যাটার্ন অনুযায়ী কিন্তু তার প্ল্যান তৈরি করে দিবে তার গ্রোথ সবকিছু চিন্তা করে কাজে সবসময় চেষ্টা করবেন যে বাচ্চাদের গ্রোথের কথা চিন্তা করে ব্রেন ডেভেলপমেন্টের কথা চিন্তা করে ওভারঅল তার একটা ভালো স্বাস্থ্যের কথা চিন্তা করে ফিজিশিয়ান এবং ডায়টিশিয়ানের সাথে কানেক্টিভিটি রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আরাফনাতুল্লা হে ওরা আত প্রিয় দর্শক আপনাদের স্বাস্থ্য সচেতনতাই আমাদের মূল লক্ষ্য সেজন্যই আপনাদের কাছে প্রতিনিয়ত আসি আপনাদের ছোট ছোট কিছু জানার থাকে সেই বিষয়গুলোকে নিয়ে আজকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে সেদ্ধ ডিম ভালো নাকি পোচ ডিম ভালো আহ বেসিকালি দুটোই উপকার তবে দুটো ফর্মই আমরা রেগুলার নিবো না যেমন আহ ডিম খাওয়ার উপকারিতা হলো যে যেহেতু তেলের আহ তেলটা কোট করা থাকে না সো দ্যাট এটা ইজিলি গাইজেস্টিক হয় অনেক সময় আপনার স্লো ক্যালোরিতে পুরো ডিমটাই আমাদের বডিতে কাজে লাগে কোনো কিছু নষ্ট হয় না সেকেন্ড হলো যদি আমরা এটাকে পৌঁছ করে খাই পৌঁছ করার একটা সিস্টেম হলো এটাকে খুব সামান্য তেল জাস্ট ব্রাশ করে ডিমটাকে দিয়ে দিতে হবে এবং মানে মোটামুটি যেন এটা ভালো করে হয় সেটা খেয়াল করতে হবে তো পৌঁছ ডিমের উপকারিতা হলো পৌঁছ ডিমে আমরা একটু ক্যালোরিটা বেশি পাই প্লাস হলো পৌঁছ ডিমে তেল ইউজ করার কারণে ভিটামিন ই এ ডি ই কে চারটা ভিটামিন আমাদের বডিতে অ্যাবজর্ব হয়ে যায় সো উইকলি বেসিস যদি আমরা ভাগ করে নেই আমাদের জন্য দিন দিন তিন আমরা এভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভাতে মাছে বাঙালি আমরা সবাই জানি ভাতের মতো এত প্রিয় একটি খাবার খাদ্য তালিকা থেকে আমি ভাবে বাদ দিতে চাই না কিন্তু প্রতিটি খাবারের মতো কিন্তু ভাতটাও একটু পরিমিত হতে হবে মেপেই খেতে হবে ভাত যখন আপনি আপনার খাদ্য তালিকায় মেপে খাবেন পরিমিত খাবেন তাহলে কিন্তু আপনি থাকবেন যারা ওজন কমাতে চান অথবা ওজন বাড়াতে চান অথবা বিভিন্ন ডিজিজে ভুগছেন তাদেরকে বলবো বা যারা একেবারেই স্বাভাবিক আছেন অথবা যিনি খুব স্বাস্থ্য সচেতন সবার জন্যই কিন্তু একই বিষয় ভাতটা অবশ্যই আমাদের খাদ্য তালিকায় থাকবে এটি আমাদের একটা প্রধান খাবার সো সবসময় এভাবে চিন্তা করতে হবে যেহেতু এই খাবারটাকে সবাই খুব পছন্দ করে এই খাবারের সাথে অনেক ধরনের মাছ মাংস ডিম বিভিন্ন ধরনের ভর্তা সবজি দিয়ে ভাত ভাত খেতে আসলেই মজা সো যারা খুব বেশি পছন্দ করেন তাদেরকে বলবো সকালের নাস্তাটা কিন্তু করে ফেলতে পারেন অনেকে আছে আমাদের ডায়াবেটিক পেশেন্ট যখন ডায়াবেটিক ধরা পড়ে সবার আগেই জানেন যে ভাত খাওয়া যাবে না শুধু রুটি খেতে হবে তাদেরকে বলবো ভাত আর রুটি আপনার জন্য কিন্তু সেম জিনিস কিন্তু মেপে খেতে হবে একজন ডায়াবেটিক পেশেন্টও যদি সকালে তার খাবারে ভাতটাকে রাখেন তাতেও কিন্তু তার জন্য কোনো ক্ষতি হবে না তার মেডিকেশন তার ডায়াবেটিক কতটুকু আছে সেই অনুযায়ী তার ভাতটা পরিমাপ করে নিতে হবে আমরা সাধারণত বলে থাকি হাফ কাপ বা এক কাপ করে রাইস নেওয়ার জন্য বা দেড় কাপ দুই কাপ তো আগে জানতে হবে কাপের মাপটা কি এক কাপ মানে হলো টু ফিফটি মিলিগ্রাম রাইস বা তারও অ্যাবাব হয় অনেক সময় টু হয় সো কেউ যখন ওজন কমাতে চাইবেন তিনি অবশ্যই এক এক কাপ রাইস রাইস নেবেন না তিনি যদি এই কাপের অর্ধেক নেন তার খাওয়া হল তিনি দুই বেলা মিলে এক কাপ নিতে পারেন যিনি ওজন বাড়াতে চান তার খাদ্য তালিকায় এক কাপের জায়গায় দেড় কাপ থাকতে পারে যিনি ডায়াবেটিক পেশেন্ট তাকে হলো ব্লাড সুগার লেভেলটাকে অ্যাডজাস্ট করার জন্য অবভিয়াসলি ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী এক কাপ বা হাফ কাপ বা তার চেয়েও কম রাইস দিয়েও কিন্তু তিনি চাইলে খেতে পারেন তাহলে প্রতিদিনের খাদ্য তালিকাটাকে যদি উনি সব খাবারগুলোকে মেপে খান তাহলে ভাতটাও তার জন্য ঝুঁকি মুক্ত হয়ে যায় তবে সবসময়ের জন্যই বলবো যে সকালে বা দুপুরের খাদ্য তালিকায় রাইস রাখেন রাতের বেলা রাইসটাকে অ্যাভয়েড করেন এটা আপনার শরীরের জন্য অনেক বেশি ভালো থাকবে দুপুরেও কিন্তু চাইলে অনেক সময় আমরা রুটি খেতে পারি খুব বেশি ভাতের পছন্দ করলে সেটাকে সকালবেলায় আপনার মন মতো বা ইচ্ছা মতো খেয়ে ফেলেন কিন্তু তারপরে তো আপনি আপনার মতো করে কাজে দৌড়াবেন বা আপনি ব্যায়াম সেজন্য সেটা অনেকটাই ঝুঁকিমুক্ত থাকবে কিন্তু যখন আপনি এটি বিকেলে বা রাতের বেলা খাবেন সেটি আপনার জন্য ঝুঁকিযুক্ত হয়ে যাবে কাজেই থাকবেন সবসময় চিন্তা মুক্ত যদি চিন্তামুক্ত থাকতে চান তাহলে প্রতিটি স্বাস্থ্য টিপস ফলো করতে হবে খেয়াল করতে হবে কি খেলে আপনি অনেক বেশি ভালো থাকবেন কোনটা কোন সময় খেলে আপনি থাকবেন মুক্ত থাকবেন সুন্দর থাকবেন সুস্থ